আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি চলে এসেছি আমার ইনডোর সেটআপে এবং আমি আপনাদের দেখাবো কিভাবে শ্রিম্পের একটা ইনডোর সেটআপ তৈরি করতে হয়, মানে ইনডোরে শ্রিম্পের জন্য সেটআপ। গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি আউটডোরে কিভাবে আপনারা শ্রিম্পের ট্যাঙ্ক সেটআপ করবেন। তার কথা না বাড়াই সরাসরি চলে যাই মূল ভিডিওতে, কিভাবে আমি আমার ইনডোর সেটআপটি করেছি শ্রিম্পের জন্য এবং কী কী জিনিস মাথায় রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেসিক্যালি এই ট্যাঙ্কটি হচ্ছে আম্পার শ্রিম্পের জন্য একটা ইনডোর সেটআপ, হ্যাঁ মানে ইনডোরে শ্রিম্পের সেটআপ। তো আগে আমাদের বলে নিতে যাচ্ছি আমার ট্যাঙ্কের সাইজটা, এটা হচ্ছে 2 ফিট বাই 16 ইঞ্চি হাইট আছে, পাশে আছে 16 ইঞ্চি। তো এটা একটা অনেক বড় ট্যাঙ্ক, যেহেতু আমার অনেকগুলো ট্যাঙ্ক পড়েই আছে এভাবে, তো আমি চিন্তা করলাম কেন না আমি ইনডোরও একটা শ্রিম্পের সেটআপ করি। তো তাই আমাকে এই ট্যাঙ্কটা সিলেক্ট করা। তো আসেন আমি ট্যাঙ্কের ভিতরে কী কী জিনিস দিয়েছি আর কী শ্রিম্প আমি এখানে ব্রিড করাচ্ছি। তো এখানে আমি পানিটা কিন্তু অনেকটাই লালচে করে রেখেছি, দেখেন বাদাম পাতা কিন্তু অনেক পরিমাণে দেওয়া, কারণ শ্রিম্প কিন্তু লো পিএইচে থাকতে পছন্দ করে। আমি আপনাদের যদি দেখাই, ওই দেখেন ইনডোরের শ্রিম্প, মানে নিচে শ্রিম্প আছে, আর এখানে ছাদের যে হেয়ার অ্যালগিগুলো ছিল সেগুলো আমি এনে দিয়ে দিয়েছি। তো আপনারা নর্মালি যখন কোনো শ্রিম্প ট্যাঙ্ক ইনডোরে করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে বাদাম পাতা কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে দিতে হবে। যদি ট্যাঙ্কে বাদাম পাতা আপনারা ইউজ করেন তাহলে একটা বেনিফিট পাবেন, সেটা আমি বলি, শ্রিম্পদের খাবার তেমন দেওয়া লাগে না, হ্যাঁ তারা এই বাদাম পাতাগুলোই তারা খেয়ে ফেলে যেহেতু তারা এলগি খায়। আর আমি দেখেন ভিতরে একটা বগুড় দিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছেন আমার শ্রিম্পগুলো দেখাই যাচ্ছে বগুড়ের গায়ে, হ্যাঁ তো ওই যে দেখেন ফিল্টারের পিছনে, তো বগুড়টাও তাদের হাইডিং প্লেস হিসেবে কাজ করে। আর আমি এখানে একটা ভুলবশত একটা গাপ্পি রয়ে গেছে, বাট গাপ্পি আমি রাখবো না এই ট্যাঙ্কে। তো এই এই বাদাম পাতাগুলো হাইডিং স্পেস হিসেবে তাদের কাজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ বগউড ওয়াটার লেভেলটাকে কন্ট্রোল করতে কাজ করে, প্লাস এদের হাইডিং স্পেস তৈরি করে। আর ঘোরাফেরার জন্য তো একটু সুন্দর জায়গার প্রয়োজনই হয়, ডেকোরেশনও হয়ে যায় ট্যাঙ্কের। আর এখানে দেখেন এখানে একটু সিলেট স্যান্ড দেওয়া আছে একটা বাটিতে, তো আমি অ্যাডিশনাল কোনো আমি বেয়ার বটম ট্যাঙ্কই পছন্দ করি। তো আপনারা শ্রিম্প ট্যাঙ্ক করতে গেলে চেষ্টা করবেন বেয়ার বটম রাখার জন্য, আদারওয়াইজ নিচে ব্ল্যাক কিছু দেওয়ার জন্য। ব্ল্যাক কালারে কিন্তু শ্রিম্পের কালার অনেক বৃদ্ধি পায়, যদি অন্য কোনো কালার দেন তাহলে শ্রিম্পের কালারটা ফুটবে না। দ্যাটস ওয়াই আমি এখানে খালি রাখারই চেষ্টা করছি। তো শ্রিম্প ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ কিভাবে করি এভরিথিং, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, আজকের ভিডিওতে না, খাবারের হ্যাবিট এগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আজকে আপাতত এতটুকু নিয়ে আলোচনা করতেছি। আর আরেকটা জিনিস, আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা যে কোনো জাতের প্ল্যান্ট অ্যাড করার জন্য, যদি হর্নট দেন আলহামদুলিল্লাহ, কারণ হর্নটেও শ্রিম্প ভালোভাবে ওরা ঘুরে বেড়াতে পারে আর পানিও হর্নট ভালো ফিল্টার করে। বাট আমার কাছে ইনডোরে হর্নট দিতে হলে আমাকে কন্টিনিউয়াসলি লাইট অন রাখতে হবে, বাট আমি ইনডোরে যেহেতু কন্টিনিউয়াসলি লাইট অন রাখবো না সেহেতু আমি ডেন্সা ইউজ করেছি। তো ডেন্সা কোয়াইট গুড এনাফ, নো প্রবলেম। আর দেখেন এই যে আমার ওয়ালে কিন্তু শ্যাওলা ধরাইতেছি, দেখেন এই যে এই ট্যাঙ্কগুলোরও কিন্তু আমি শ্রিম্প করে ফেলবো, হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাঙ্ক, এই ট্যাঙ্কগুলো শ্রিম্প করবো যেহেতু এদের ওয়ালটাকে আমি একটু ডার্কিশ করে ফেলতেছি বা এলগি টাইপের করতেছি, হ্যাঁ। আর দেখেন ডেন্সাতেও কিন্তু খুব সুন্দর শ্রিম্প ঘুরে বেড়ায়, শ্রিম্পের ওয়াটার ফিল্টারেশন করে, হ্যাঁ। আর ফিল্টার হিসেবে কী লাগাবেন অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই পাওয়ার ফিল্টার লাগাবো না হব লাগাবো না কী লাগাবো, শ্রিম্পের জন্য বেস্ট হচ্ছে আপনার এই দেখেন স্পঞ্জ ফিল্টার, নাথিং এলস। আপনার পাওয়ারও লাগাইতে হবে না হবও লাগাইতে হবে না, একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ স্পঞ্জই বাকি সব কাজ করে দেবে, নাথিং এলস, আর কিচ্ছু করা লাগবে না। তো শ্রিম বেসিক্যালি আমি সাজেস্ট করব, যদি আপনারা শ্রিম ট্যাঙ্ক কেউ করেন তাহলে বলবো 1 ফিট বাই 1 ফিট, মানে 1 কিউব এর একটা ট্যাঙ্ক নিন, এটাতে ভালো শ্রিম করা যায়, হ্যাঁ দ্যাটস ইট। তো ভিউয়ার্স, খুব সুন্দর এবং ইজিলিভাবে আমি আর ডিসক্রাইব করব না বেশি ডিটেলস। আপনাদের যদি কোনো কোয়ারি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা এতটুকুই চেষ্টা করি আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। আর আমি কথা এখন আর বেশি বাড়াবো না, কারণ আপনারা বেশি কথা বা বেশি ডিটেলস জানা পছন্দ করেন না, অনেকেই কমেন্টস করে আমাকে জানান যে ভাই আপনি অনেক বেশি কথা বলেন কাজের চেয়ে।
সো দ্যাটস ওয়াই কথাটা একটু কমিয়ে দিয়েছি আপনাদের জন্য, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট হিট করলাম, নাথিং এলস। আর যদি কোনো কিছু বোঝার বা না জানার মানে কোনো কিছু জানার আগ্রহ থাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো নেক্সট রুটে নিয়ে ভিডিও করে দিতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।